কবে যাব, আর যখন ঠিক এরকম কাছাকাছি আসি তো এক্সাইটমেন্টটা খুব আরো অনেকখানি বেড়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ হৃদয়, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয় এ ব্লগ। আলহামদুলিল্লাহ, আজকের তারিখ হচ্ছে 8/1/2021, মানে আমরা 2021-এ আলহামদুলিল্লাহ পা দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা সুস্থ সবল আছি, যারা সুস্থ সবল আছি এখন পর্যন্ত মন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক সুস্থ রাখছে, এখন আমরা সুস্থ আছি এই বছরেও। আর আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন এই বছরটা খুব ভালো কাটে, আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে আমাদের হেফাজতে রাখে, এটাই দোয়া করি। তো সব নববর্ষের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সো আমি যাচ্ছি নারায়ণগঞ্জ উপজেলার বারদি গ্রামে, সেখানে জ্যোতি বসু, ভারতের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, যিনি এখন পৃথিবীতে নেই, 2010-এ মৃত্যুবরণ করছে, তার সেই পুরনো 98 বছর আগের বাড়িটাকে একটু দেখতে যাচ্ছি। সেই বাড়িতে যাব, কিছু ইতিহাস জানব, আর এটা ঢাকা থেকে 20 কিলোমিটার দূরে পড়ছে। আজকে আমিই যাচ্ছি, আর এই জ্যোতি বসু বাড়িটা আমি এর আগে কিছু ভিডিওতে দেখছি ফেসবুকে ইউটিউবে, তো ভাবলাম যে আজকে জায়গাটা একটু যাই, এই বাড়িটা একটু দেখি, যেহেতু 98 বছর পুরনো বাড়ি, কিছু ইতিহাস জানবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক আমার সাথে, আর যাওয়ার লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, আর যাওয়ার পরে বাকিটা পুরোপুরি ক্লিয়ার ভাবে বলবো কিভাবে লোকেশনটা যেতে হবে। তো চলুন যাওয়া যাক, দেরি না করে লেটস গো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম জ্যোতি বসুর বাড়িতে। তো চলুন ভিতরে যাওয়া যাক, সাথে থাকুন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, আমি চলে আসছি জ্যোতি বসুর বাড়ির সামনে। এই যে আমার পেছনেই জ্যোতি বসুর বাড়ি। তো চলুন এই জ্যোতি বসুর বাড়ির সংক্ষিপ্ত কিছু ইতিহাস জেনে নিই। সো বন্ধুরা, চলুন জেনে নিই ভারতের প্রখ্যাত সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর কিছু সংক্ষিপ্ত ইতিহাস। ভারতের প্রখ্যাত বাম রাজনৈতিক ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু 1914 সালের 8ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার নিশিকান্ত বসু নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নের অধিবাসী ছিলেন। ঢাকা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই বারদি ইউনিয়নের চৌধুরী পাড়ায় জ্যোতি বসুর একটি পৈতৃক বাড়ি রয়েছে। 1999 সালে বাংলাদেশ সফরের সময় জ্যোতি বসু তার এই পৈতৃক বাড়িটি পাঠাগারে রূপান্তরিত করার ইচ্ছা ব্যক্ত করেন। বাঙালির অকৃত্রিম বন্ধু এই মহান রাজনীতিকবিদ 2010 সালের 17ই জানুয়ারি ইহলোক ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিদর্শনস্বরূপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়িটি পাঠাগারে রূপান্তরিত করার ঘোষণা দেন। বর্তমানে এটি পাঠাগার ও পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। জ্যোতি বসু একজন ভারতের বাঙালি রাজনীতিবিদ, তিনি CPIM দলের সদস্য। 1987 সাল থেকে 2000 সাল পর্যন্ত একটানা 23 বছর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ভারতের দীর্ঘতম মেয়াদের মুখ্যমন্ত্রী। এছাড়াও 1964 সাল থেকে 2008 পর্যন্ত তিনি CPCI দলের সদস্য ছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর শাসনকালে সাফল্য ও ব্যর্থতা মিশ্রিত, তবে বিলিত ফেরত বাঙালির ভদ্রলোক সমাজের প্রতিনিধি বসু ছিলেন এক জননেতা ও নিজ দল ও দলের বাইরেও একজন বিশিষ্ট সম্মানের অধিকারী। এই সেই জ্যোতি বসুর স্মৃতি পাঠাগার সেমিনার হল, আর দুঃখের সাথে বলতেছি ভিতরে কাজ চলতেছে, যে কোনো কারণে এটা বন্ধ আজকে, ব্যাড লাক আমার। একটা জিনিস কি জানেন, যখন আমি কোনো প্লেস কভার করার চিন্তা ভাবনা করি যে এই প্লেসটা কভার করবো, তার অনেক দিন আগে থেকে বিভিন্ন প্ল্যান বা এটা নিয়ে একটু রিসার্চ করি, একটু আর কি জানার চেষ্টা করি।
তো অলওয়েজ মাথার মধ্যে ওই জিনিসটাই সবসময় ঘুরতে থাকে যে কবে যাব। আর যখন ঠিক এরকম কাছাকাছি আসি তো এক্সাইটমেন্টটা খুব আরও অনেকখানি বেড়ে যায় বরাবরের মতো। তো আমার কাছে অনেক ভালো লাগে। সবচেয়ে বড় কথা এই যে এই পুরনো বাড়িগুলোকে আমি এক্সপ্লোর করতে পারি, কিছু কিছু জিনিসগুলো জানতে পারি রিসার্চ করার মাধ্যমে, এটাই আমার এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স এটা আমার। আই এম হ্যাপি। আর আপনারা যদি দেখেন ভিডিওগুলোকে জাস্ট কমেন্ট করেন, যে বলেন যে না গো ঠিক আছে, তাহলে আমি অনেক আর কি অনুপ্রেরণা পাই, এটাই আমার সবচাইতে বড় জিনিস একটা, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই হলো জ্যোতি বসুর বাড়ি। তো এটা কভার করার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, তো বছরের প্রথম শুরুটাই করলাম জ্যোতি বসুর বাড়ি দিয়ে, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আরও অনেক জায়গা কভার করব এই বছর ইনশাল্লাহ, সুস্থ সবল থাকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে, দোয়া করবেন। তো আজকের মতো জ্যোতি বসুর বাড়ি থেকে আর নারায়ণগঞ্জ বারদি গ্রাম থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার প্রকোপ এখনও চলতেছে, 2021 সাল আইসা পড়ছে, ভ্যাকসিন কত দূর কী সেটা আমরা কিছুই বলতে পারতেছি না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই আছি প্রত্যেকটা দেশ। সো আল্লাহর কাছে দোয়া করি যেন এই মহামারীটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো প্লেসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, বছরে এটা ফার্স্ট ব্লগ 2021। তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন আর দোয়া করি সবার বছরটা অনেক অনেক ভালো কাটুক, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ সবল সচেতন থাকেন। তো নারায়ণগঞ্জ থেকে সোনাগা, টাটা।